নমস্কার, আমি জয় দাস। নিম্বার গীতা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো শিক্ষার্থীরা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 3 নং স্তুক্তির উচ্চারণ, অনুবাদ এবং তার ব্যাখ্যাটা দেখে নিব। তো 3 স্তুক্তি হচ্ছে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলিলেন। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে অনুবাদটা দেখে নিই। এখানে শিক্ষার্থীরা লেখা আছে পশ্যই তাম, লেখা আছে কি পশ্যই তাম। শিক্ষার্থীরা এখানে একটু আমরা উচ্চারণটা লক্ষ্য করি। এখানে আমরা উচ্চারণ করব পশ্য এ তাম। এখানে প্রশ্ন করতে পারো তোমরা কেন এখানে পশ্য এ তাম উচ্চারণ হবে। শিক্ষার্থীরা আমরা জানি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অকারের পরে বা আকারের পরে যদি একার বা ঐকার যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঐকার উচ্চারণ করি। এখানে আমরা লেখা আছে অ বা আকারের পরে একার অথবা ঐকার যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঐকারটা সংযুক্ত করি। এখানে আমরা লিখে দিয়েছি। তো শিক্ষার্থীরা এক্ষেত্রে কি হয়েছে দেখি আমরা, পশ্য এতাম, পশ্য এখানে অ যুক্ত হয়েছে এবং পরে এ, সেই কারণে আমরা শিক্ষার্থীর এখানে লেখা হয়েছিল পশ্যইতা। আমরা এখানে যদি ভেঙে উচ্চারণ করি তাহলে হবে পশ্য এ তাম। কি হবে উচ্চারণ? পশ্য এ তাম। তাহলে আমরা উচ্চারণ করবো এখানে পশ্য এ তাম। শিক্ষার্থীরা এখানে অনুসার থাকার কারণে আমরা উচ্চারণ করবো ম, বা আমরা জানি সংস্কৃত ভাষায় অনুসার উচ্চারণটা ম। তাহলে আমরা উচ্চারণ করবো পশ্য এ তাম। এরপরে দেখি শিক্ষার্থীরা পাণ্ডু পুত্রা নাম আচার্য। শিক্ষার্থীরা এখানে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবো, এখানে লেখা আছে পাণ্ডু পুত্রা নামাচার্য। তো শিক্ষার্থীরা আমরা কি উচ্চারণ করবো এখানে? প্রথমে আমরা বলবো পাণ্ডু পুত্রা নাম, এরপরে উচ্চারণ করবো আচার্যা। এখানে জ লেখা আছে 29 জয়ের উচ্চারণ আমরা জানি শিক্ষার্থীরা ইয়া। তাহলে আমরা উচ্চারণ করবো আচার্যা, পাণ্ডু পুত্রা নাম আচার্যা। শিক্ষার্থীরা এখানে ময় আকার আছে, তাহলে আমরা পাণ্ডু পুত্রানার সাথে আগে মহসন্তটা উচ্চারণ করব, এরপরে আকারটাকে পরবর্তীতে নিয়ে আমরা উচ্চারণ করব আচার্যা। তাহলে সম্পূর্ণ উচ্চারণ হবে পশ্যই পশ্যই পশ্য এ তাম। শিক্ষার্থীরা লক্ষ্য করতে হবে পশ্যা পশ্যা এ তাম। এরপরে আমরা উচ্চারণ করব পাণ্ডু পুত্রানাম আচার্যা। এরপরে আছে মহতিং, আমরা উচ্চারণ করব মহতিম, কারণ অনুসারে পরবর্তী আমরা উচ্চারণ করব ম, মহতিম চমুম। দ্বিতীয় লাইনে চলে যাই, লেখা আছে বুরাং, অনুসার থাকার পরবর্তী থাকায় আমরা উচ্চারণ করব ম, আমরা উচ্চারণ করব বুরাম। দ্রুপদ পুত্রে না, এখানে কোনো পরিবর্তন নাই। এরপর আছে তাবা, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করতে হবে ব, এখানে বয়ের উচ্চারণটা আমরা জানি ওয়া, অর্থাৎ ইংরেজি ডাব্লিউ অক্ষর মতো। তাহলে শিক্ষার্থীরা এখানে যেহেতু বুরাম লেখা আছে আমরা উচ্চারণ করব বুরাম, দ্রুপদ পুত্রে না, এখানে তাবা লেখা আছে আমরা উচ্চারণ করব তাবা, তাবা শিষ্য না। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করতে হবে তালিব সমধীন স, আমরা বারবারই বলি দন্তেশ তালিব স মধীন মূর্ধন্য স। শিক্ষার্থীরা এই যে কয়েকটা এই অক্ষর এগুলোর উচ্চারণ কিন্তু একেবারেই ভিন্ন, দন্তেশ উচ্চারণটা স সারেগামা সায়ের মতো, আর তালিব স এবং মূর্ধন্য স যে শিক্ষার্থীরা এটা উচ্চারণটা প্রায় একই, আমরা উচ্চারণ করবো শিষ্য না। জফলা থাকার কারণে আমরা বলবো শিষ্য না ধীমতা, এই হচ্ছে উচ্চারণ, আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা শিক্ষার্থীর উচ্চারণটা আবার দেখে নিই, পশ্য এ তাম পাণ্ডু পুত্রানাম আচার্যা মহতিম চমুম উড়ম দ্রুপদ পুত্রেনা তাবা শিষ্যেন ধীমতা। তো শিক্ষার্থীর এই ছিল উচ্চারণ। এখন আমরা সরাসরি প্রত্যেকটা শব্দের অনুবাদে চলে যাই। এখানে আচার্যা অর্থাৎ হে আচার্য, তব মানে এই তাওয়া মানে আপনার, ধীমতা মানে বুদ্ধিমান, শিষ্যেন মানে শিষ্য, ধ্রুপদ পুত্রেন অর্থাৎ ধ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন কর্তৃক, ভুরাম উহাকারে স্থাপিত, পাণ্ডুপুত্রানাম অর্থাৎ পাণ্ডুপুত্রগণের, এতাম অর্থাৎ এই, মহতিম অর্থাৎ অতি বৃহৎ, চমম অর্থাৎ সেনাকে, এরপরে পশ্য মানে ধেকুন। অর্থাৎ সম্পূর্ণ অনুবাদটা যদি আমরা দেখি তাহলে দাঁড়ায় হে আচার্য আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন কর্তৃক গুহাকারে স্থাপিত পাণ্ডুপুত্রগণের এই অতি বৃহৎ সেনাকে দেখুন। শিক্ষার্থীরা এই ছিল অনুবাদ। শিক্ষার্থীরা আমরা স্তুক্তির অনুবাদ দেখে নিলাম। এই উক্তিটি কিন্তু দুর্যোধনের, যা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। তো শিক্ষার্থীরা আমরা এই অনুবাদটির ব্যাখ্যাটা এখন জেনে নেব। তো চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে।
দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণরূপে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলাকুশলের গুপ্ততত্ত্ব শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন, যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করে দিয়েছিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। তো শিক্ষার্থীরা, দুর্যোধনের এই উক্তিটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন এবং তার ব্যাখ্যাটা আমরা একটু আগে জেনে নিলাম। তো শিক্ষার্থীরা, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।